আমাদের যেটা করতে হবে বাইকে যে চাকাটা আছে না এখন আমাদের ঘোরাতে হবে এটা ঘোরালে কিন্তু বাইকের ইঞ্জিনটা স্টার্ট হয়ে যাবে এই যে বাইকের চাকা এই যে আমার হাত এখন আমি হাত দিয়ে বাইকের চাকাটা ঘোরাবো বাইকের ইঞ্জিন কিন্তু স্টার্ট হয়ে গেছে Hey guys, assalamu alaikum. Welcome back to another brand new video. So guys, আজকে এই ভিডিওতে আপনারা অনেক একটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখতে যাচ্ছেন কারণ অনেকজনে আছে যাদের বাইকে যে সেলফ আছে অথবা কিক আছে দুটোই নষ্ট হয়ে যায় তো তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক অনেক কার্যকরী কারণ আজকে আমি আপনাদের সেলফ এবং কিক ছাড়া কিভাবে বাইকটা স্টার্ট করতে হয় সেটা শেখাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো গাইজ তো এখন আমাদের এই বাইকটা দাঁড়ায় আছে তো প্রথমে আমাদের যেটা করতে হবে বাইকটাকে ডবল স্ট্যান্ড করতে হবে দেন গিয়ার দিতে হবে দুইটা দুইটা গিয়ার দেওয়ার পরে আমাদের আগে প্রথমে কিন্তু বাইকের যে সুইচ মানে চাবিটা আছে ওটা কিন্তু অন রাখতে হবে বাইকের চাবিটা অন রেখে চারটা গিয়ার দিয়ে ডবল স্ট্যান্ড করতে হবে তারপরে বাকি কাজ প্রথমে আমি আমার কাজটা সেরে নিই তো গাইস আমাদের বাইকটা ডবল স্ট্যান্ড করা হয়ে গেছে গিয়ার মারা হয়ে গেছে এবং বাইকের চাবিটাও অন আছে যদি আপনাদের একটু ভালো করে দেখাই দিই বাইকের চাবিটাও কিন্তু অন আছে এই যে বাইকের চাবিটা আমরা অন করে রেখেছি এখানে গিয়ার মারার জন্য এখানে আলোটা জ্বলছে না তো এবার আমরা যে মেন যে কাজটা করব সেটা হচ্ছে প্রথমে এবার আমরা বাইকের পেছন সাইডে চলে আসবো বাইকের পেছন সাইডে চলে এসে এখন আমাদের যেটা করতে হবে তো এখন আমরা বাইকের পেছন সাইডে চলে আসছি তো এখন আমাদের যেটা করতে হবে বাইকে যে চাকাটা আছে না এখন আমাদের ঘোরাতে হবে ঘোরালে কিন্তু বাইকের ইঞ্জিনটা স্টার্ট হয়ে যাবে আপনারা বিশ্বাস হচ্ছে না চলুন আপনাকে প্রুফটা দেখাই সো এই যে বাইকের চাকা এই যে আমার হাত এখন আমি হাত দিয়ে বাইকের চাকাটা ঘোরাবো দেখবেন একশো বাইকের ইঞ্জিনটা স্টার্ট হয়ে যাবে তো আপনার প্রুফ ছাড়া কিন্তু আমি কথা বলছি না প্রুফ কিন্তু আপনার এখনই দেখাবো তো চলুন আগে বাইকের ইঞ্জিনটা স্টার্ট করে নিই বাইকের ইঞ্জিন কিন্তু স্টার্ট হয়ে গেছে আপনাদের বিশ্বাস হচ্ছে না এই যে ও শিট দাঁড়ান আরেকবার করে দেখাচ্ছি আবারও বাইকের মামা একটু কাছে নিয়ে আসো এই যে ইঞ্জিনটা কিন্তু স্টার্ট হয়ে গেছে সাউন্ড কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন এই যে এখন যদি আমি পিক আপটা যদি ঘোরাই এই যে চাকা ঘুরছে বাইকের বাইকের চাকাও ঘুরছে বাইকের ইঞ্জিন স্টার্ট হয়ে গেছে এবং পিক আপ দিলো এই যে চাকাটা আরও বেশি জোরে ঘুরছে সো আপনারা এখন তো বুঝে গেলেন যে বাইকের সেলফ অথবা কিক ছাড়াও বাইকটা স্টার্ট করা যেতে পারে তো আজকে আপনাদের এই জিনিসটাই আমার শেখানো ছিল তো অনেক দিন ধরে ভেবেছিলাম যে আপনাদের এই জিনিসটা নিয়ে একটা ভিডিও বানাবো তো আজকে বানাই দিলাম এবং আপনাদের শেখাও দিলাম সো যাদের যাদের এই জিনিসটা অনেক ভালো লেগেছে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে এমনই ভিডিও পেতে আমার পাশে থাকবেন